বিগত সরকারের মেয়াদে যত গুমের ঘটনা ঘটেছে তার সবগুলোর বিচার হবে, এই তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও সেমিনারে তিনি জানান, বাংলাদেশে আর গুম শব্দটি থাকবে না। মন্তব্য করেন, একটি সভ্য দেশ নিয়ে কথা বলার সবচেয়ে কষ্টের। এই সময়ে আরেক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, স্বজনরা এখনও গুম হওয়া ব্যক্তিদের ফিরে আসার অপেক্ষায়। তাদের ফিরিয়ে দিতে পারলেই পরিপূর্ণতা পাবে ছাত্র জনতার আন্দোলন। দোষীদেরকে খুঁজে বের করতে, হারিয়ে যাওয়া এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করতে, হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করতে, আর এই দেশ থেকে গুম শব্দটা চিরদিনের মতো সরিয়ে দিতে। এখন আমাদেরকে আরো প্রতিশ্রুতি দেওয়া যে যারা ফিরে আসেনি তাদের ফিরিয়ে আনার চেষ্টা করার, যদি নাও আসে তাদের একটু খবরগুলো আমাদেরকে বের করা, তাদেরকে আমাদেরকে চাই।